এই ডক্টর পালের কাছে আসি ডক্টর পাল আপনি কি আরজি কোডের স্টুডেন্ট হ্যাঁ আরজি কোডের ইউজি 2018 তে ঢুকেছিলাম আমাকে একটা কথা বলুন ডক্টর পাল যে এই যে প্লেস অফ অকারেন্স যে সেমিনার হল প্লেস 9 তারিখের পর থেকে গোটা পরিস্থিতিটা ভিন্ন গোটা দেশের নজর আরজি কোডের দিকে দ্যাটস এ ডিফারেন্ট থিং তার আগে সাধারণ অবস্থায় এই এমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার হলে একদম আলটপকা বাইরের কোন লোক বা যে লোক অন্তত চিকিৎসক নয় এখানে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত নয় স্টুডেন্ট নয় এমন কি রোগীর পরিজনও নয় তার পক্ষে এসে একা সেমিনার হলে ঢুকে ওই রকম একটা বড় বড় কাজ করে ওই নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে বেরিয়ে যাওয়াটা অন্তত এটা করতে পারার মতো বেপরোয়া হয়ে ওঠাটা এটা কতটা সম্ভব বলে আমি আবারও বলছি এগুলো সব স্পেকুলেশন আপনার কি মনে হয় দেখুন আমি 2018 থেকে আরজি করে আছি 6 বছর হয়ে গেল কলেজটাকে খুব ভালোভাবে চিনি ওখানে গিয়ে অন্তত আমি দেখেছি যা চেস ডিপার্টমেন্টে ঢোকার সময় একটা সিসিটিভি বাকি পুরো ডিপার্টমেন্টে আর কোনো সিসিটিভি নেই প্রথমত তো সেখানে বাইরের সিস্টার দিদিরা যারা থাকেন আর কি ওই নার্সিং স্টেশনে ওনারা মোটামুটি সবাইকে চেনেন ডাক্তারদের চেনেন স্টুডেন্টদের চেনেন পিজিটিদের চেনেন পেশেন্টদের চেনেন পেশেন্টের পরিজনদের চেনেন গ্রুপ ডি স্টাফদের চেনেন এটা ভীষণই আনলাইকলি যে একটা অচেনা লোক যে একদমই চেনা নয় একদমই চেনা মুখ নয় সে ঢুকে যাবে এবং সেমিনার হল যার অপোজিটেই অনকল রুম আছে দুটো সেখানে এরকম একটা ঘটনা ঘটাবে সেটার কোনো আওয়াজ বা কোনো রকম এভিডেন্স কেউ পাবে না এটা ভীষণই মানে যুক্তিশীল তো একদমই নয় মানে আমি এটাই বোঝার চেষ্টা করছি ধরুন আপনি আজকে আমার অফিসে এসেছেন এই অফিসের যে যে মানচিত্রটা সেটা আপনার কাছে স্পষ্ট নয় না আপনি জানেন না আপনি হয়তো দুটো কেবিন পেরিয়ে তৃতীয় কেবিনে পৌঁছচ্ছেন আপনি জানেন না যে সেই তৃতীয় কেবিনের প্রাইভেসিটি কতটা কেউ এসে পড়তে পারে কিনা বা ঠিক আরেক আর কোন করিডর বা কোন কেবিনের সঙ্গে সেটার যোগসূত্র রয়েছে অর্থাৎ প্রপার রেকি ছাড়া যদি সঞ্জয় রায় অত্যন্ত ডেসপারেট এবং তার ভীষণ রকম হিংস্র অপরাধ মনস্ক একজন মানুষও হয়ে থাকে তার পক্ষেও এই আউট অফ ডেসপারেশন এরকম একটা নৃশংস অপরাধ সেটাকে এক্সিকিউট করার মতো বেপরোয়া মনোভাব এটা আপাতভাবে কি মনে হয় যে সম্ভব একলা প্রথমত সেমিনার রুমে যে দিদি আমার সিনিয়র হয় অভয়া দি যার ব্যাপারে কথা হচ্ছে আর কি দিদি আমার সিনিয়র হয় দিদির কাছে আমি কাজ শিখেছি অনেক দিন দীর্ঘদিন আমি দিদির কাছে কাজ শিখেছি দিদি যে সেদিন রাতে সেমিনার রুমে শুয়েছে এটা কি করে কেউ জানতে পারলো আমি তো এটাই না এখনো দিদি সেদিন রাতে সেমিনার রুমে শুয়েছে ওনারা জানেন কোন রাস্তা দিয়ে ঢুকলে ধরা পড়বেন না কোন জায়গায় কাজ করলে আওয়াজ যাবে না এটা খুবই মানে আমার মনে হয় না এটা অচেনা কারোর কাজ করা এটা নিশ্চয়ই চেনা কেউ যে জানে কোথায় কিভাবে ক্রাইমটা এক্সিকিউট করলে ধরা পড়া নিয়ার টু ইম্পসিবল হবে আমাকে একটা কথা বলুন যেহেতু আপনি বলছেন যে দিদির কাছেই আপনি কাজ শিখেছেন অর্থাৎ খুব ক্লোজলি তাকে আপনি দেখেছেন যে জনমানুষে অনেকগুলো স্পেকুলেশন তো ঘুরে বেড়াচ্ছে যে আসলে কি টার্গেট করে কিছু করা হয়েছে নাকি একদম সঞ্জয় রায় সেদিন সেখানে গিয়ে শুধুমাত্র তার ধর্ষণ এবং খুনের তার যে যে অপরাধ মনস্কতা সেটা চরিতার্থ করে এই অপরাধটা ঘটিয়ে এসেছে কোনোভাবে যে যার কথা বলা হচ্ছে যে যে নিহত যে চিকিৎসক তিনি কোনোভাবে কোনো বিষয় নিয়ে হাসপাতালের কোনো বিষয় নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো বিষয় নিয়ে তিনি কখনো সরব হয়েছিলেন বা কখনো কিছু নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন বা কখনো তার ভয়েস রেজ করেছিলেন আচ্ছা প্রথমত এই সঞ্জয় রায় যার কথা উঠছে যিনি মূল অভিযুক্ত আর কি ওনাকে আমি কলেজে সেরকমভাবে কখনো দেখিনি উনি শুনেছি উনি অফিসিয়াল স্টাফ নন এদিক ওদিক টুকটাক কাজ করে বেড়ান আমি ওনাকে অফিসিয়ালি কোনোদিন দেখিনি কলেজে আমার সেরকম মনে পড়ছে না যদি দেখেও থাকি তো আর দিদির কাছে আমার ইন্টার্নশিপ শুরু হয়েছিল 2023 সালের মে মাসে আমার চেস্ট দিয়েই শুরু হয়েছিল দিদির কাছে বেসিক কাজগুলো আমি শিখেছি একদম প্রথম হাতের কাজ যেইটুকু হয় সেগুলো আর কি দিদির কাছে শেখা আমার স্ট্রিক্ট প্রফেশনাল সম্পর্ক ছিল দিদির সাথে সেরকম পার্সোনাল লাইফে দিদির আমি কোনোদিন ইনডালজ করিনি কোনোদিন ওরকম আমাদের মানে বন্ডিং তৈরি হয়নি যে পার্সোনাল ডিসকাশনস করবো দিদি খুবই চুপচাপ শান্ত ছিলেন তো এরকম যদি হয়েও থাকে দিদি আমার সাথে সেটা শেয়ার করেননি এবার আমার কি মনে হয় সেটা খুবই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা ওয়েল প্ল্যান্ড এক্সিকিউটেড মার্ডার এটা কখনো শি ওয়াজ নট অ্যাট দ্য রং প্লেস অ্যাট দ্য রং টাইম আমার পার্সোনালি এটা মনে হয় শি ওয়াজ নট অ্যাট দ্য রং প্লেস অ্যাট দ্য রং টাইম ইট ইজ আ ওয়েল প্ল্যান্ড এক্সিকিউটেড মার্ডার আর এখানে আমার তো মনে হয় কেউ যে জানে দিদি কী করতো বা কোথায় থাকতো কোন দিন রাতে অনকল থাকতো সেটা জেনে বুঝে এই ক্রাইমটা ঘটিয়েছে